আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা ইতিপূর্বে অর্থাৎ আমরা মাদকের 2018 সালের যে আইনটি এখানে 24 ধারা আমরা মোটামুটি উপস্থাপন করেছি, এখানে 24 ধারা কি বলা হয়েছে, আজকে আমরা মাদকের 25 ধারাটি মোটামুটি একটু কথা বলবো। আজকে 25 ধারাটি হচ্ছে যে অর্থাৎ বলা হচ্ছে আটক ইত্যাদি সম্পর্কে কোনো ঊর্ধ্বতন অফিসারকে জানানো। অর্থাৎ আমরা ইতিপূর্বে যে আমরা যে সেকশনগুলো জেনেছি, যেমন পুলিশ আইনেতে এই ধারা বলা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, ফৌজদারি কার্যবিধি 150 বলা রয়েছে এবং পিআরবি 120 এই বিধিতে পুলিশকে অর্থাৎ কোনো বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করা, কোনো কিছু জানানো। অর্থাৎ এখানে মাদকদ্রব্য আইনের 2018 সালে যে 25 ধারাটি রয়েছে এখানে বলা হচ্ছে যে এ আইনের অর্থাৎ এআই মাদকদ্রব্য অধিদপ্তরের যে আইনটি রয়েছে এখানে এ আইনে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, কোনো কিছু জব্দ করা হয়, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই লিখিত আকারে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। তাহলে মোটামুটি যে এখানে মাদকের যে ধারাটি অর্থাৎ 25 ধারায় বলা হচ্ছে অর্থাৎ আটক বা গ্রেপ্তার সম্পর্কে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই আপনি জানাবেন এবং লিখিত আকারে, অর্থাৎ কোনো ব্যক্তিকে এনে গ্রেপ্তার করলে অথবা কোনো বস্তু বা কোনো কিছু জব্দ করলে তাহলে অবশ্যই আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই লিখিত আকারে অবশ্যই জানাবেন। তাহলে মোটামুটি আশা করি যে মাদকের যে 25 ধারা সম্পর্কে মোটামুটি আপনার ক্লিয়ার হয়েছে। মাদকের 25 ধারায় বলা হচ্ছে অর্থাৎ 2018 সালের যে আইন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আটক ও গ্রেপ্তার সম্পর্কে অর্থাৎ মাদকদ্রব্য বস্তু ইত্যাদি কোনো কিছু পাওয়া গেলে অবশ্যই উদ্ধার কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। তাহলে মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।